সুপ্র শিক্ষার্থী নমস্কার, আমি পলি রায়, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। দ্বিতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকে আমরা পড়ব দেবী সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আগেই লিখে রেখেছি। আচ্ছা, প্রথমে আমরা প্রণাম মন্ত্রে মন্ত্র পড়ার আগে আমরা সরস্বতী দেবীর স্বরূপ আমরা জেনে আসব। আচ্ছা, সরস্বতী দেবী কে এবং তার কী শক্তি সে সম্পর্কে আমরা জানব। আচ্ছা, সরস্বতী দেবী ঈশ্বরেরই একটি শক্তির রূপ। সরস্বতী দেবী বিদ্যার দেবী, সেই জন্য আমরা সরস্বতী দেবীকে বিদ্যা লাভের জন্য আমরা সরস্বতী দেবীর উপাসনা করে থাকি। আচ্ছা, সরস্বতী দেবীর আমরা একটা ছবি দেখে আসি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে একটা সরস্বতী দেবীর একটা ছবি দেওয়া আছে। এখানে দেখো সরস্বতী দেবীর গায়ের রং, দেখো গায়ের রং কেমন। সরস্বতী দেবীর গায়ের রং শুভ্র। শুভ্র মানে কি? সাদা। আচ্ছা, তার হাতে কি আছে? এক হাতে পুস্তক আর আরেক হাতে এই যে এটা দেখছ হাতে, এটা হচ্ছে একটা যন্ত্র, এই যন্ত্রের নাম হচ্ছে বীণা। আচ্ছা, আর তার বাহন হচ্ছে রাজহাঁস, হংস, শ্বেত হংস মানে সাদা হংস মানে হাঁস। তাহলে আমরা জানলাম কি, সরস্বতী বিদ্যার দেবী, শুভ্র তার গায়ের রং, শুভ্র মানে কি? সাদা তার গায়ের রং, এবং তার আসন, তিনি দেখো এখানে একটা আসনের উপর তিনি বসে থাকেন বা দাঁড়িয়ে আছেন, সেই আসনটা কেমন পদ্ম আছে না পদ্ম, শ্বেত পদ্ম, যেটা সাদা, সাদা পদ্ম হচ্ছে তার আসন। তার এক হাতে কি আছে? পুস্তক, আরেক হাতে আছে বীণা। তার এক হাতে পুস্তক বীণা থাকায় তার হাতে বীণা থাকায় তাকে কী বলা হয়? তাকে বীণাবাণীও বলা হয়। আচ্ছা, আমরা মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করে থাকি। বিশেষ করে যারা শিক্ষার্থীরা আছে, যেমন তোমরা, তোমরা বিদ্যা লাভের জন্য কার পূজা করো? সরস্বতী দেবীর পূজা করো। আচ্ছা, এবং সরস্বতী পূজার মাধ্যমে আমরা কি করে থাকি? জ্ঞানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে থাকি। এবার আসো আমরা সরস্বতী দেবীর প্রণাম মন্ত্রে কি পড়ি, সরস্বতী প্রণাম মন্ত্র আমরা পড়ি আজকে। দেখো আমি এখানে লিখে রেখেছি, দেখো, সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। অনুবাদ, এখানে যে আমরা সংস্কৃততে, এটা কি? সংস্কৃততে আমরা সরস্বতী দেবীকে প্রণাম জানালাম, সেই আমরা তো বাংলা ভাষায় কথা বলি, তাই না? তাহলে আমরা তাহলে তার অর্থটা আমরা এবার জেনে নিই, যে এই সংস্কৃত ভাষায় যে এই মন্ত্রটা লেখা হয়েছে বা আমরা যেটা পড়ছি সেটার বাংলা অর্থটা কী। এখানে দেওয়া আছে সরস্বতী মহাভাগে। সরস্বতী মহাভাগে মানে হে মহাভাগ সরস্বতী। তারপর দেওয়া আছে বিদ্যে কমল লোচনে, বিদ্যার দেবী, বিদ্যে বলতে বিদ্যার দেবী, বিদ্যা দেবী, কমল লোচনে মানে কমল নয়না, কমল নয়না মানে কি? কমল মানে কি? কমল মানে পদ্ম, পদে নয়না মানে কি? নয়ন মানে কি? চোখ। তাহলে কমলের মতন, পদ্মের মতন তার চোখ। আচ্ছা, কমল নয়না বিশ্বরূপে, বিশ্বরূপে
বিশ্বের যে রূপ সেরকম বিশ্বরূপা, বিশ্বরূপের বাংলা হচ্ছে বিশ্বরূপা, বিশালাক্ষী, বিশালক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে। বিদ্যাং দেহি মানে কি, আমাকে বিদ্যা দাও, নমস্তুতে বলতে এখানে বাংলা অর্থ বোঝাচ্ছে তোমাকে নমস্কার। তাহলে আমরা পুরোটা পড়ে আসি। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। অনুবাদ, বাংলা অনুবাদে আমরা এবার পড়ছি। হে মহাভাগ সরস্বতী বিদ্যা দেবী কমল নয়না বিশ্বরূপা বিশালাক্ষী, তোমাকে আমাকে বিদ্যা দাও, তোমাকে নমস্কার। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা কি এটা আর একটু আর তোমাদের জন্য আমি আরও দুইবার আমি পড়ে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরাও বলবে, তাহলে দেখবে অনেকটা তোমাদের মুখস্থের মতন হয়ে গেছে। আচ্ছা বলো, আমার সাথে সাথে বলো। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হে মহা, আচ্ছা অনুবাদ পড়ছি এবার। হে মহাভাগ সরস্বতী বিদ্যা দেবী কমল নয়না বিশ্বরূপা বিশালাক্ষী, আমাকে বিদ্যা দাও, তোমাকে নমস্কার। আচ্ছা আরেকবার পড়ি আমরা। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হে মহাভাগ, অনুবাদ করছি এবার। হে মহাভাগ সরস্বতী বিদ্যা দেবী কমল নয়না বিশ্বরূপা বিশালাক্ষী, আমাকে বিদ্যা দাও, তোমাকে নমস্কার। আশা করি তোমাদের মোটামুটি মুখস্থর মতন হয়েছে, তারপরে তোমরা বাসায় আর একটু বেশি বেশি করে পড়বে, তাহলে এটা ভালো মতন মুখস্থ হয়ে যাবে। আচ্ছা আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই সম্পূর্ণ মন্ত্রটি মুখস্থ করবে এবং সরলার্থ সহ খাতায় লিখে গ্রুপে পোস্ট করবে। আচ্ছা আজকের মতন এইটুকুই। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা এটা তাহলে ভালো মতন মন্ত্রটি ভালো করে মুখস্থ করবে এবং সুন্দর করে খাতায় লিখে পোস্ট করবে। আচ্ছা বর্তমান পরিস্থিতিতে আমরা তো স্কুলে আসতেও পাচ্ছি না এবং ক্লাসও করতে পাচ্ছি না, সেই জন্য বাসায় থাকবে এবং মা বাবার কথা শুনবে, আমরা যেটা ক্লাসে দিচ্ছি সেটা শিক্ষকরা যেটা ক্লাসে দিচ্ছে, যেটা হোমওয়ার্ক দিচ্ছে সেটা সুন্দর করে লিখবে, সেই লেখাটা লিখে তোমরা সুন্দর করে গ্রুপে পোস্ট করবে। আর খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুবে, শুধু খাবার আগে নয় যখন পারবে তখনই হাত ধুবে, সাবান দিয়ে হাত ধুবে, বিশেষ করে খাবার আগে অবশ্যই সাবান দিয়ে তোমরা হাত ধুবে। আর বাসায় থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না, কারণ এখন কি, এখন কোভিড-19 সময় এবং আমরা বাসায় থাকবো, বাসায় থাকলে কি সুস্থ থাকবো, ভালো থাকবো, সেই কারণে আমরা বাসায় থাকবো, মা বাবার কথা শুনবো এবং আমাদের যেটা স্যার ম্যাডামরা পড়াশোনা দিচ্ছে, তোমাদের পড়তে বলছে, সেগুলো পড়বো এবং সেগুলো লিখবো, লিখে আমরা গ্রুপে পোস্ট করবো। আচ্ছা আজকের মতন এই পর্যন্তই। আচ্ছা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করে এখানে শেষ করছি। নমস্কার।